কারণ আমাদের বাড়িতে সকাল থেকে আজকে পিকনিকের একটা আয়োজন চলছে। সেই পিকনিকে আমি আর মা, মানে আমি না, আমি আর কি ক্যামেরা করছি, মা পিকনিকে কাজ করছে, কিন্তু আমরা সেই পিকনিকের মেম্বার নই, তাই তো মা? হ্যাঁ, আমরা পিকনিকের মেম্বার নেই। আমার বাবাদের আজকে পিকনিক, বাবাদের এই পিকনিকটা অনেক দিন ধরে করার কথা। আমরা, আমি আর মা 25 তারিখ পিকনিক করে এসেছি, বাবাকে সেদিনকে বারবার বলেছিলাম, তো মেয়ে ছোড়া কেউ গেল না বলে বাবাও যায়নি। তো আজকে বাবাদের বন্ধুদের মিলে কতজন গো মা? 6 জন, 5-6 জন অল্প, তো তারা মিলে পিকনিক করার কথা ছিল। এবার সেই জন্য কালকেই চিকেন টিকেন সবকিছু কেনা হয়ে গেছে। রুটি চিকেন নাকি মাংস ভাত কি হবে? রুটি আর চিকেন, রুটি আর চিকেন, হ্যাঁ। তো এই দিয়ে হচ্ছে পিকনিক হবে। তো বাবারা মিলেই রান্না করতে বলেছিল, রুটি কিনে আনা হবে আর চিকেনটা বানানো হবে। তো বাবারা মিলে ঠিক করেছিল যে রান্না করবে, সবকিছু ঠিক হয়ে গেছে। এবার সকালবেলা কালকে রাত্রে চিকেনটা নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তো বাবা বললেন আজকে দুপুরবেলায় যেই কাকু আর কি রান্না করবে তা সে এসে নিয়ে যাবে, বা বাবা গিয়ে দিয়ে আসতো। হঠাৎ করে বাবা ফোন করে বলছে যে মা কি পারবে চিকেনটা করে দিতে? না, বাবা বলেনি, যা রান্না করার কথা ছিল তিনি মাকে ফোন করে বলছেন যে তুমি করে দিতে পারবে চিকেনটা। বাবাদের পিকনিকের মেম্বার অল্প, সেই জন্য দেখো এখানে বাবারা সব আলু পেঁয়াজ, তারপরে এখানে ও অর্ধেক আলু বাবাদের ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজও ছাড়ানো হয়ে গেছিল। আচ্ছা, আর এখানে কি আছে? এত তেজপাতা লাগছে, ছেলেরা কি সব বোঝে নাকি? আর এগুলো দেওয়ার দরকারটাই বা কি? এবার ওইটা ধরেই দিয়ে গেছে, তেজপাতা, তেল, হলুদ, এই সমস্ত বাবারা কিনেছিল, এগুলো সব ধরেই দিয়ে গেছে। তো সবাই আর কি স্ট্যাটাস দেখেছে, তো আমাকে সকালবেলা কাকু ফোন করে বলছে, মানে বাবারা যারা পিকনিক করছে, তো ফোন করে বলছে যে কিরে কালকে তো মার বার্থডে ছিল, খুব ভালো খাওয়া দাওয়া করলি, আমরা তো শুধু স্ট্যাটাসই দেখলাম, শুধু ভিডিও দেখলাম, আজকে বল তোর মাকে বার্থডে ট্রিটটা দিয়ে দিতে, আমাদের আজকে তো পিকনিক আছে, চিকেনটা বল তোর মাকে রান্না করে দিতে। তা বুঝলে মা আমাকে এটা বলছে, মাও জানে না এটা, আমি মার ফোনটা ধরেছি, মার টিফিন করছিল। তা আমি তখন বললাম যে ঠিক আছে আমি তো চিকেন রান্না করবো না, তুমি মাকে বলো যে রান্না করবে, তুমি তাকে বলো। তা মাকে বলেছে, মা বলছে হ্যাঁ ঠিক আছে চিকেন রান্না করতে আর কি আমি করে দেবো। তা আমাদের বাড়িতে শুধু চিকেনটা ছিল, বাবা কালকে এনে চিকেনটা রেখে দিয়েছিল, আর হ্যাঁ সব আর কি যেইখানে আর কি বাবারা পিকনিক করবে একজনের বাড়িতে, তো সেইখানে সব কিছু ছিল। সেখান থেকে আবার বাবা ওই আলু পেঁয়াজ অর্ধেক আলুর খোসাও ছাড়ানো হয়ে গেছিলো দেখছি। আমি বলছি কি বাবা আলুগুলো নিয়ে আসছে খোসা ছাড়ানো, আমি বলছি যে বাবা কড়াইশুঁটি বাবা ইয়েগুলো খোসা ছাড়ানো বাজারে পাওয়া যায়, কারণ খোসা ছাড়িয়ে আলুও বিক্রি নাকি আমি না সেটা ভেবেছি। তারপর দেখলাম আলু পেঁয়াজ দুটোরই খোসা ছাড়ানো অর্ধেক কাজ হয়ে গেছিলো, মার আনতে দেরি আছে বাবা একটু আগে। এগুলো আলুগুলো পিস করা হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটো আদা এগুলোও হয়ে গেছে, আর এখানে তেল টেল সব কিছু দিয়ে দিয়েছিল। আমার চিকেনটা ধোয়াও হয়ে গেছে, মানে কতটা চিকেন আছে তাও আমার তো মনে হলো 1 কেজির ওপরেই আছে, 1 কেজি 100। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে করতে গতকালের মার বার্থডে ব্লগটা এডিট করছিলাম, আর মাও বসে বসে দেখছিল, আর এখন দেখছি মা চিকেন রান্নার প্রিপারেশনগুলো স্টার্ট করে দিচ্ছে। মা বাবাদের পিকনিকটা কিন্তু রাত্রিবেলা না, কারণ কি বলতো, কেন এটা বললাম, মা সবসময় তো আসলে তিনজনের রান্না করে, আমি মা বাবা তিনজনের শুধু রান্না করে, তো সেই রান্নাটা নিয়ে মা বলে কোনো চাপ নেই, কিন্তু যখনই মাকে বলা হয় না যে এতজনের রান্না তোমাকে করতে হবে, সেইটা নিয়ে মা টেনশন শুরু হয়ে যায়। আমি ঠিকঠাক টাইমে রান্নাটা করে উঠতে পারবো তো? আগের দিন 25শে ডিসেম্বর এই কথাটা, এই লেটেস্ট নিউজটা দিই তোমাকে, আলুর দম করতে হবে, শুধু মা যথেষ্ট ভালো আলুর দম রান্না করে, কেটে রেখেছে আলুগুলো আগের দিন রাত্রে রেখেছো তোমরা, কেটে রাখা আছে, মশলাটা করে রাখা আছে। সকালবেলা আমরা 7:30 সময় আমি অ্যালার্মও দিয়েছিলাম, কারণ উঠে আমার ভিডিও এডিটিং থাকে যাতে টাইমের মধ্যে পৌঁছে যেতে পারি। মা পরের দিন সকালে উঠে, আমি উঠে যখন ফার্স্টে মানে মাকে আমি মেরি ক্রিসমাস বলছি, মা বলছে কি জানিস তো কালকে সারা রাত আমার ঘুমায়নি। আমি বলছি কেন? বলছে না আমি ভাবছি কি যদি ঘুম থেকে না উঠতে পারি, আলুর দমটা যদি ঠিক করে না করতে পারি, আমি আর বাবা
আমি ঠিক টাইমে রান্না করতে পারবো তো, রান্নাটা ভালো হবে। এদিকে পিকনিকের জন্য চিকেন রান্না করছো মা? চিকেনটা আলু টালু গুলো ভেজে নতুন আলু না আলু থাকতে থাকতে ছোট ব্যাপার নিয়ে খুব টেনশন করে বাবা, তার মধ্যে বলছে কি একটা লোকও খেতে পারবে না। আমি তো ওই ঘর থেকে আমি জানি যে বাবাটা মজা করছে আর মা সেগুলোকে বিশ্বাস করছে। মা বলছে কেন কেন কি হয়েছে, কি ঝাল হয়েছে, একটা কেউ খেতে পারবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজছে মানে হচ্ছে ওই তোমার ঝোলের থেকে মাছগুলো তুলে নিয়ে ভাজছে, এরকম খাবারটা আমাদের জন্য লাঞ্চ রেডি করছে। আর মা কোথায় আমরা খাবো? টেবিলে তো ভর্তি বাসন। ও আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা সরাতে হবে। এরকম ভাবে মাছ ভাজার গন্ধটা কি সুন্দর বেরোয়, এমনিতেই মাছ ভাজার গন্ধ দেখবে দারুণ লাগে। গন্ধটা পুরো যে দীঘাতে যে, হ্যাঁ দীঘার সেই যে পমফ্রেট ফ্রাই গুলো সমুদ্রের পাড়ে যে থাকে একদম সেই। এই হচ্ছে আজকে লাঞ্চের থালা, ভাত, কাঁচা লঙ্কা মা আমাকে কেন দেয় জানি না, আমি তো খেতে পারি না, ডাল সিদ্ধ, তার মধ্যে আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে এটা কি মাছ, রুই মাছ, আর এটা তেলাপিয়া মাছ। যে নতুন আলু সিদ্ধ ভালো লাগে না বলে পুরো গরম ডালের মধ্যেই দিয়ে দিই। রুই মাছ আর তেলাপিয়া মাছ ভাজা। আর সবার আছে, এটা হচ্ছে তোর বেগুন দিয়ে কালকে পার্শে মাছের ঝোল ছিল সেইটা, আজকে লাস্টটা দারুণ। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, টমেটো আমসত্ব। গুড ইভিনিং, আমাদের 5:30টার সময় বেরোনোর কথা ছিল, 5:30টার সময় বেরিয়ে ভেবেছিলাম একটুখানি মেলায় যাব, আর তারপরে বেরিয়ে মার মনে হয় মোর শপিং মলে যাওয়ার ছিল, কিছু কেনাকাটা ছিল। ও বাবা, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার আগে হচ্ছে আমাদের এরকম প্রচুর কিছু প্ল্যান হয়, আমরা আজকে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, খেয়ে দিয়ে উঠে তারপরে একটুখানি যেই শুয়ে পড়ি, ব্যাস আমি আর তাকাতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঘুমিয়েছো? মাও ঘুমিয়ে পড়েছে না, মা আমার সাথে জেগে জেগে অনেকক্ষণ গল্প করছিল, শুয়ে শুয়ে। 5:30টা আমাদের হলো, তারপরে ঠিক আছে 6:30টায় বেরোলে হয়ে যাবে, 6:30টাও চলে গেল, এখন প্রায় 7টা বেজে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হওয়া মানে তো সোয়েটারটা পরা, মাথাটা আসা, মুখটা একটু ঠিক করা, আর মাকে তো সন্ধে দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি, এখন আর মেলায় তো যাওয়া হবে না, কারণ এখন মেলায় ভিড় হয়ে গেছে। এর আগের দিনকে যখন ওই তখন কটা বাজে, 7:30, 8টা, 7:30 না তার বেশি বেজে গেছে, 8:30, 1টা যখন বাজে তখন দেখছি মেলায় মানে রাস্তায় ঢোকা যাচ্ছে না, এত ভিড় ছিল। তাই আর যত মানে এই 29, 30, 31, 1 এই কদিন তো রোজ টাটা ভিড় হবে, এখন আর মনে হচ্ছে না মেলায় যাওয়া। মাও একদম রেডি, তাড়াতাড়ি করে মা রেডি হয়ে নিয়েছে। ও মাস্ক বের করছো আমাকে? হ্যাঁ পিঙ্কটা দাও। আমার পিঙ্কটা মুখে খুব ভালো সেট হয় আর কি। হ্যাঁ
মার কিন্তু সারাক্ষণ হাত চলে, কোনো সময় দেখবে না, মানে মার কাজ শেষ হয়ে গেলেও মা ঠিক কাজ খুঁজে নেয়। এসেই মা চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছে। গরম করতে না, ফুটাচ্ছি তো। হ্যাঁ, মানে হাফ হয়ে গেছিল, হাফ করে রেখেছি। চিকেনের ঝোল একদম দেখেই মনে হচ্ছে, কালারটা একদম ঠিক না। একটু ঝোল কমাবো, কারণ রুটি দিয়েই তো খাবে। এমনি সময় খালি বলে, আমি যখনই তোমার রান্নার কোনো প্রশংসা করি তখন খালি বাবা কি বলে যে আমি নাকি পকিয়ে পকিয়ে খাই। ও মা, আমি যখন এমনি সময় বলি যে কোনো খাবার ভালো হয়েছে, খালি বলে না যে আমি নাকি পকিয়ে পকিয়ে খাই। আজকে একটুখানি ঝোল টেস্ট করেই বলছে এইটা খেয়ে নাকি সবার ভীষণ ভালো লাগবে। এখন আর সেটা হচ্ছে না, সেটা তোমাকে জিজ্ঞেস করি যে থেকে বলি ওখানে যখন খাবে পিকনিকে যাবে বলে মা বাবা তো দারুণ সেজে গুজে নিয়েছে। আমি তো বললাম এটা করসুনে জামাটা পরো, সেদিন তুমি বের করে দিয়েছো আলমারি গুছাতে গিয়ে। আমি এটাকে আমি তাই বলছি, বাবা নিজে থেকে বের করে খুঁজে পেলো আর কি। নিজে থেকে পেলে হ্যাঁ, মা তো দেখিয়ে দিয়েছে শাকটা দুপুরে দেখিয়ে দিয়েছে সেটা। হ্যালো মা, আমার বাবা যে এত তাড়াতাড়ি গেল, বাবা তোমার রাতে খিদে পেয়ে যাবে গো। বিশ্ববিখ্যাত সন্ধ্যাবেলার টিফিন মুড়ি চানাচুর। হ্যাঁ, মার কেক খেয়ে নাকি এত পেট ভার, ওই যে বলেছি পেট ভার, পেট আর বুক এক হয়ে যায় মার। সেজন্য মা বললো আমি একবারও মানে একটা মুড়িও আমি দাঁতে ঠেকাবো না। ঠিক আছে তাহলে আমাকেই দাও। আমি ভেবেছিলাম রাস্তা থেকে কিছু খাবো, কিন্তু এত টানাটানি করলো মা রাস্তায় গিয়ে, বলছে তাড়াতাড়ি বাড়ি চল, ওদিকে বাবা চিকেন নিতে চলে আসবে, সবার খিদে পেয়ে যাবে, মানে পিকনিকের টাইম। বহু যুগ পরে এই কালো টিপের পাতাটা আনলাম, মানে কত যুগ ধরে আমি ভাবছিলাম একটা আনতে হবে, কিন্তু সব আনি এটা ভুলেই যাই। আমাদের চাউমিন সবচেয়ে ফেভারিট আমার আর মার, আর বাবা থাকলে তো ভাত করতেই হবে, কারণ বাবা কোনোদিনও ভাত ছাড়া রাত্রে ঘুমানোর কথা ভাবতেই পারে না। হ্যাঁ, মা অল্প একটু ভাত রেখে দিয়েছে, মানে বাবাকে বলে দিয়েছে, বাবা মা বাবা কি বলছি, মা বাবাকে বলে দিয়েছে যে তোমার যদি বাড়িতে এসে খিদে পায় তাহলে কিন্তু তুমি বলবে, মানে লজ্জা করে আবার বসে থাকো না, কারণ তোমার জন্য ভাত রাখা হয়েছে, তুমি ওখানে যা খাবে খাবে আর বাকি ভাত রয়েছে তুমি বাড়িতে এসে খেও। আর এখানে এখন মা করছে চাউমিন, দারুণ গন্ধ বেরোচ্ছে, রেস্টুরেন্ট স্টাইল চাউমিন হচ্ছে, হলুদ ছাড়া চাউমিন। সাদা রান্না করবে কি, তোমাদেরকে সকালবেলা যেটা বললাম না, আমাকে 5 মিনিট অন্তর অন্তর একটাই মার কমন করছেন, কি জানি রান্নাটা ওদের সবার কেমন লাগলো, বাবা কতক্ষণে বাড়িতে আসবে, আর মাকে বলবে আরে বাবা টেস্ট করেছে, বাবা বলেছে ভালো হয়েছে, বাবা একটুখানি ঝোল টেস্ট করেছে। মানে তো নুনটা বেশি না, নতুন আলুতে। হ্যাঁ বলছি, ওই গামলাটা আমরা ওখানে রেখে দিলেও হবে, ওই রান্নাদার বাড়িতে। হ্যাঁ না না, একটু দিন ইয়েকে, ওর বাবাকে। Oh,
আগে খাচ্ছো সেজন্য তোমার দুধ ব্যাস আর বেশি সস দিও না বেশি দিলাম না আজকে রাতে আমাদের ডিনার রেডি চাউমিন এটা আমার আর মা ওদিকে মাটটা বাড়ছে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে